আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা কেমন আছেন? আমরা আছি সবার মতো ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে লেমন গ্রাস দিয়ে বেলে মাছ রান্না। এই লেমন গ্রাস দিয়ে বেলে মাছের রান্নাটা খুবই মজার হয় আর খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে বেশ কিছু বেলে মাছ নিয়েছি, মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সবগুলো মাছের মধ্যেই ভিতরে সুন্দর পরিষ্কার করা, আর কিছু মাছের ভিতরে আছে ডিম। এই যে, তো এই মাছগুলোকে আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি একদম ভালোভাবে ধুয়ে, আর এখানে বেশ একটা লেমন গ্রাস আমি কেটে পিস করে নিয়েছি। এটা রান্নাটা খুবই সহজ, যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি আমি 1 টিস্পুন মরিচের গুঁড়া। এই রান্নাটাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই মজা লাগে, তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, আর দিয়ে দিব 1/2 টিস্পুন ধনিয়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে তেল। তেলের পরিমাণটা একটু আপনারা পরিমাণ মতোই দিবেন। আমি একটু পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি একটা তেল যাবে না, অল্প পরিমাণে তেল। তেলটা দিয়ে দিব, আর দিব হচ্ছে এখানে রসুন। আমি এখানে কিছু আস্ত রসুন নিয়েছি, আর নিয়েছি কিছু ছেঁচে, বেশ দেখতেই পাচ্ছেন। এখানে কোনো আমি পেঁয়াজ দিব না, তো পেঁয়াজ ছাড়া মাছটা রান্না হবে। তো এই তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল, খুবই অল্প উপকরণে এই মাছটা রান্না। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। খুবই ঝটপট এই রান্নাটা আপনারা করে খেতে পারেন, আর খুবই মজার। লেমন গ্রাসের ফ্লেভারটা তো অসাধারণ টেস্ট আসে, আর যাদের লেমন গ্রাস নেই তারা লেবু পাতা দিয়ে বানাতে পারেন, বাট আমাদের এখানে লেবু পাতাটা খুব বেশি একটা পাওয়া যায় না। লেমন গ্রাসটা এখানকার ভিয়েতনাম স্টোরগুলোর মধ্যে লেমন গ্রাসটা পাওয়া যায়, যার জন্য আমরা লেমন গ্রাসটা দিয়েই বেশি খেয়ে থাকি। সামটাইম মানে লেবু পাতাটা উঠে, মাঝে মাঝে লেবু পাতাটা দেখা যায়, তখন লেবু পাতাটাও নিয়ে আসি ওই ভিয়েতনাম স্টোর থেকে। আপনারা ইচ্ছা করলে দুইটা দিয়ে ট্রাই করতে পারেন, লেবু পাতা দিয়েও ট্রাই করতে পারেন, লেমন গ্রাস দিয়েও ট্রাই করতে পারেন। বাট আজকে আমি লেমন গ্রাস দিয়ে বানাচ্ছি, কারণ আমি লেমন গ্রাসটা দিয়ে আগেও রান্না করেছি, খুবই মজার হয়। এই তো আমার সুন্দর মতো মাখানো হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব। এই যে আমার হাতটা মাখানো, এই হাতে মাখানো পানি দিয়ে আমি সুন্দর দিয়ে দিব, কারণ এটার মধ্যে খুব বেশি একটা পানি যাবে না। হাতে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো দিয়ে আমি পানিটা দিয়েছি, একদম অল্প পানিতে এটা মানে রান্না করতে হবে, খুব বেশি একটা পানি দেওয়া যাবে না। এটা আমার সুন্দর, এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলায় আঁচ বাড়িয়ে দিব। এই তো এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে প্রথমে হাই হিটে রান্না করব, তারপর লো হিট করে দিব। আমি দেখাচ্ছি বেলে মাছটা কী অবস্থায় আছে, এখন এই অবস্থায় আছে। এখন আমি সবগুলো মাছ একটু করে উঠিয়ে দিব, পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি আস্তে আস্তে উঠিয়ে দিব। মাছটা একটু ভাঙা ভাঙা হবে, মাছটা পুরো আস্তে থাকবে না। মাছটা শুকিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন। এখন আমি আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব লো হিটে। এই তো রান্নাটা আমার অলমোস্ট শেষ, এখন আমি দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ। এতে ওপরে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু কাঁচামরিচ, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি, দিয়ে আবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে আমার লেমন গ্রাস দিয়ে বেলে মাছ রান্না।
আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি, দেখতেই পেরেছেন আজকে। খুবই অসাধারণ এই রান্নাটা, যারা বেলে মাছ পছন্দ করেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।